আসসালামু আলাইকুম আমি শারমিন বলছিলাম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফুডস আমরা আমাদের লাইফ সাস্টেন করার জন্য ফুড ইনটেক করে থাকি কিন্তু এই ফুডই অনেক সময় আবার আমাদের ক্ষতির কারণ হয়ে যায় আজকে এটা কেন আমাদের ক্ষতির কারণ হয় এবং আমরা কেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি এবং এটা আমরা কিভাবে শর্ট আউট করতে পারি সেটা নিয়ে একটু আলোকপাত করব এর জন্য প্রথমেই যে টপিকটা আসছে সেটা হচ্ছে ফুড বর্ন ইলনেস অনেক সময় এটাকে বলা হয়ে থাকে ফুড বর্ন ডিজিজ আমি কিছুক্ষণ আগে বলেছি যে ফুড অনেক সময় আমাদের ফুড ইনটেক আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এটাকে আমরা ডিফাইন করি তাহলে কোনো ফুড যেটা কন্টামিনেটেড হতে পারে সেটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ভাইরাস বা প্যারাসাইট অথবা হতে পারে এদের এদের থেকে প্রডিউস যে টক্সিন সেই টক্সিনের কারণে এবং এটা যখন একজন কনজিউমার ফুডের সাথে এটা কনজিউম করে তখন আলটিমেটলি দেখা যাচ্ছে সে অসুস্থ হয়ে পড়ে তো এই যে অসুস্থ হয়ে পড়াটা এটা হচ্ছে যেহেতু ফুডের ফুড ইনটেক করার মাধ্যমে হচ্ছে এর জন্য এটাকে আমরা বলছি ফুড ইলনেস এখন ফুড থেকে যেহেতু ইলনেস আসছে এরই সাথে সিমিলারলি একটা টপিক্স চলে আসে সেটা হচ্ছে ফুড সেফটি ফুড সেফটি পাবলিক হেলথ অ্যাকশনের এমন একটা এরিয়া যেখানে ফুড ইনটেকের মাধ্যমে যাতে কনজিউমার বিভিন্ন ফুড পয়জনিং অথবা ফুড বন ডিজিজের সম্মুখীন না হয় এর জন্য কিছু অ্যাকশন নেওয়া হয় এটাই বেসিক্যালি ফুড সেফটি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আসলে আমাদের লাইফটা সাস্টেন করার জন্য এবং হেলথকে প্রমোট করার জন্য গুড হেলথকে প্রমোট করার জন্য আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুড দরকার কিন্তু শুধু ফুড খেলেই হবে না সাথে সেটা হতে হবে নিউট্রিশাস এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এটা কী হতে হবে সেফ এখন এই যে সেফ ফুডটা এই সেফ ফুড সাধারণত সরাসরি আমরা খুব কমই পেয়ে থাকি এটা হয়ে আসে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এটা প্রসেস হয় এবং প্রসেস হওয়ার পর এটা দেখা যাচ্ছে মার্কেটে আসে এবং মার্কেট থেকে আলটিমেটলি কনজিউমার যারা তারা এটা ইনটেক করে থাকে এক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে সেফটি মেনটেন করতে হলে এটাকে আমরা যদি একটু ডিভাইড করি তাহলে হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে মার্কেট এবং মার্কেট থেকে কনজিউমার এই যে ইন্ডাস্ট্রি থেকে মার্কেট এখানেও কিন্তু আমাদের সেফটি মেনটেন করাটা প্রয়োজন এবং করা হয়ে থাকে এবং সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখা হয় যাতে কনজিউমার যে ফুডটা পাবে ফাইনাল যে কনজিউমার সে যে ফুডটা পাবে সেটা যেন ভালো হয় এবং এটার অরিজিনটা অবশ্যই লক্ষ্য রাখা হয় এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে ফুড লেবেলিং বা ফুড হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে প্রপার হাইজেনিক মেনটেনেন্স করা হচ্ছে না বা ফুড অ্যাড অ্যাড করা হচ্ছে যেটা সেটা হেলথের জন্য আজ আজও হ্যাজার্ডাস কিনা ডাস অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে যে বিভিন্ন ভেজিটেবল বা ফ্রুটসের ক্ষেত্রে যা পেস্টিসাইড ইউজ করা হয় যখন এটা গ্রো করানোর সময় সেই পেস্টিসাইডের রেসিডিউটা প্রসেস ফুড প্রসেস করার সময় রয়ে গিয়েছে কিনা বা ফুডটা যদি ইম্পোর্ট বা এক্সপোর্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে গভর্নমেন্টের যে গাইডলাইন রয়েছে সেটা প্রপারলি মেনটেন হচ্ছে কিনা বা এখানে যে সার্টিফিকেশান সিস্টেম সেটা প্রপারলি মেনটেন হচ্ছে কি না এগুলোও লক্ষ্য রাখা হয় এরই সাথে যদি আমরা বলি যে এটা ছিল যে ইন্ডাস্ট্রি থেকে মার্কেট পর্যন্ত ফুডের যে চেইনটা সেটা সেখানে সেফটির কী কী পয়েন্ট মেনটেন করা হয় আরেকটা হচ্ছে মার্কেট থেকে কনজিউমারের কাছে এটা বেসিক্যালি মার্কেট থেকে কনজিউমারের কাছে যেটা যায় সেটা হচ্ছে রেডি ফুড বা মোটামুটি প্রসেস করা ফুড থাকে যে ফুডগুলো মতো মার্কেটে যখন অ্যাভেলেবল আছে সেটা প্রপারলি স্টোর করা হচ্ছে কিনা টেম্পারেচারটা মেনটেন করা হচ্ছে কিনা এবং হ্যান্ডেল করার সময় কেয়ারফুলি করা হচ্ছে কিনা এবং কোনোভাবে যাতে কন্টামিনেটেড না হয় এই বিষয়গুলো কিন্তু ফুড সেফটিটা কনসিডার করে থাকে কেননা আনসেফ ফুড যখনই পিপল ইনটেক করবে তখন দেখা যাচ্ছে ওয়াইড রেঞ্জ অফ হেলথ প্রবলেম হয়ে থাকে যেমন আমরা প্রায় ফুড ফুডের জন্য যে প্রবলেম আনসেফ ফুড ইনটেক করার জন্য যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ডায়রিয়া মোস্ট এটা মোস্ট কমন একটা প্রবলেম এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রবলেম মেটাবলিক্যাল প্রবলেম এবং রিপ্রোডাক্টিভ এবং ডেভেলপমেন্টাল প্রবলেম হয়ে থাকে ইভেন ক্যান্সারও অনেক সময় আনসেফ ফুড ইনটেকের জন্য হয়ে থাকে এর জন্য ফুড সেফটিটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাকশান পাবলিক হেলথের তাহলে ফুড সেফটিটাকে যদি আমরা এতক্ষণ যে ডিসকাশন করলাম এটাকে যদি একটু র্যাপ আপ করি তাহলে আমরা বলতে পারি যে একটা ফুড প্রডিউসিং এটা হ্যান্ডেলিং স্টোরিং এবং প্রিপেয়ারিংয়ের সময় যাতে কোনোভাবে এই যে ফুড প্রোডাকশন চেইন ছিল এই ফুড প্রোডাকশন চেন কোনোভাবেই যেন ফুডটা কোনোভাবে ইনফেকশন না হয় এবং কন্টামিনেশন না হয় সেটা এনশিওর করা সাথে সাথে ফুডের কোয়ালিটি এবং হোলসামনেস যেন অটুট থাকে যাতে করে এটা যখন কনজিউমার ইনটেক করবে তখন তার যে হেলথে গুড হেলথকে প্রমোট করা এটা যেন করতে পারে এটা হচ্ছে ফুড সেফটির মেইন লক্ষ্য এখন এই ফুডটা যে আমরা সাধারণত ইনটেক করে থাকি আমরা জানি যে ফুড খুব ভালো একটা মিডিয়া বিভিন্ন অর্গানিজম গ্রো এর জন্য বেশ কিছু ফ্যাক্টর দায়ী যেটা ইন্ট্রেন্সিক ফ্যাক্টর অর্থাৎ ফুডের নিজস্ব প্রপার্টি অথবা যেমন হচ্ছে পিএইচ অক্সিডেশন রিডাকশন পটেনশিয়াল অটার অ্যাভেলেবিলিটি এছাড়াও দেখাচ্ছে এক্সটেন্সিক ফ্যাক্টর অর্থাৎ ফুডটাকে আমরা যে এনভায়রনমেন্টে রাখছি সেই এনভায়রনমেন্টটাও কিন্তু এখানে ফুডে যে অর্গানিজম গ্রো করে বা কন্টামিনেটেড হয় এটার জন্য একটা ইফেক্ট ফেলে অ্যাকর্ডিং টু ডাব্লিউ দেখা যাচ্ছে যে এই ফ্যাক্টরগুলো ছাড়া মানে পোর ফুড হ্যান্ডেলিংয়ের জন্য পুরো ওয়ার্ল্ডে মিলিয়নস অফ পিপল প্রত্যেক বছর ফুড বিভিন্ন ফুড ডিজিজ দ্বারা আক্রান্ত হয়ে থাকে এবং এই ছোটো যে এরোরগুলো সেই এরোরগুলোকে তারা চারটা চারটা পয়েন্টে ভাগ করেছে পয়েন্টগুলো ছিল প্রথম যেটা সেটা হচ্ছে ফুডটাকে যে প্রিপারেশন করা হয় এটা যখন কনজিউম করা হবে তার থেকে অনেক আগে ফুড প্রিপেয়ার করা হয় এবং এই ফুডটাকে দেখা যাচ্ছে যে প্রপার টেম্পারেচারে যে কুক করার পরে স্টোর করার কথা সেটা স্টোর করা হয় না যার দরুন দেখা যাচ্ছে কি ফুডটা বিভিন্ন অর্গানিজম দ্বারা ইনফেক্টেড হয়ে থাকে বা কন্টামিনেটেড হয়ে থাকে আর একটা দেখা যাচ্ছে আর একটা অপশন সেটা হচ্ছে যে পুটটা যখন কুক করা হয় তখন ইনসাফিসিয়েন্ট টেম্পারেচার ইউজ করা হয় বা অল্প সময়ে কুক করা হচ্ছে এটার জন্য হয়ে থাকে আবার যখন যদি কুক করার পরে কনজামশনের সময়টা যদি লেট হয় তখন সেকেন্ড টাইম যখন কনজিউম করা হচ্ছে তখন আবার যদি হিট করা হয় তাহলে দেখা যাচ্ছে ফুড পয়জনিং তুলনামূলকভাবে বা ফুড দ্বারা যে ডিজিজটা এটা তুলনামূলকভাবে কনজিউমারে কম হয়ে থাকে আরেকটা হচ্ছে ফুড যখন প্রিজার্ভ করা হয় তখন র যে ফুডগুলো আছে সেগুলোর সাথে যে রেডি টু ইট ফুড বা কুকড ফুডগুলো যখন রাখা হয় উইদাউট লিড তখন কন্টামিনেশন হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায় আরেকটা হচ্ছে যে যারা ফুডটা হ্যান্ডেল করে তাদের পোর পার্সোনাল হাইজিন মেনটেন্সের জন্য এই ফুডটা কন্টামিনেটেড হওয়ার একটা চান্স থেকে যায় সিডিসি এই বিষয়গুলো অর্থাৎ সেন্টার ফর সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এই বিষয়গুলো মাথায় রেখে তারা খুব শর্ট আকারে চারটে স্টেপের কথা বলেছি যে চারটে স্টেপ ফলো করলে দেখা যাচ্ছে যে মরালিস ফুডগুলোকে সেফ রাখা যায় সেই স্টেপগুলো কি একটা হচ্ছে ক্লিন দুই নাম্বার ছিল সেপারেট তিন নাম্বার কুক এবং চার নাম্বার হচ্ছে চিল চিল এখানে ক্লিন বলতে বোঝানো হচ্ছে যে যখন ফুডটা যে ইউটেন্সিলগুলো থাকবে বা যে ফ্রুট বা ভেজিটেবল আমরা প্রসেস করব বা ইনটেক করতে চাচ্ছি সেটা ঠিকভাবে ওয়াশ করা এবং যে প্রসেস করবে তার তার নিজেকে ক্লিন রাখা তার নিজের হাতটা ক্লিন রাখা এবং প্রসেস করার পরে এবং প্রসেস করার আগে নিজেকে নিজের হাতটা ক্লিন রাখা এটা বোঝানো হয়েছে এবং আরেকটা হচ্ছে যে যে র ফুড এবং যেমন র মিট পোলট্রি এগ এগুলো যখন আমরা রান্না করা খাবারের সঙ্গে রাখবো এগুলোর থেকে কি হতে পারে যদি ভালোভাবে এটাকে প্যাকেজ না করা হয় বা রান্না করা খাবারটা ঢাকনা না দেওয়া হয় সেক্ষেত্রে অর্গানিজমটা কিন্তু ট্রান্সমিট হওয়ার একটা থেকে আর একটাতে ট্রান্সমিট হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় এটা বলা হয়েছে সেপারে ট্রাকরে তুলনামূলকভাবে এটা আমরা এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে কুক কুকিং টাইমটা ঠিকমতো মেনটেন না করা বা টেম্পারেচারটা ঠিকমতো মেনটেন না করলে দেখা যাচ্ছে অনেক সময় অর্গানিজমগুলো সারভাইভ করতে পারে যেগুলো হেড স্টেবল তারা দেখা যাচ্ছে যে সার্ভাইভ করে এবং সেক্ষেত্রে এই জীবাণুগুলো যখন শরীরে প্রবেশ করে খাবারের সাথে তখন ডিজিজ হয়ে থাকে আরেকটা হচ্ছে যে খাবার রান্না করা বা ক্লিন করা সেপারেট করা যেটাই করি না কেন যদি আমি ভালোভাবে সঠিক টেম্পারেচার এটাকে স্টোর না করি তাহলে দেখা যাবে এটা বেশি সময় থাকবে না ভালো থাকবে না আর বেশি সময় ভালো না থাকলে বা এটাকে নতুন করে হিট না করে কনজামশন করলে সেক্ষেত্রে খাবারটার যে জীবাণুগুলো আছে যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা ভাইরাস যেগুলো আছে এগুলো কি হতে পারে ইনটেক করার মাধ্যমে আমাদের ডিজিজ হতে পারে ফুটবন ডিজিজ হতে পারে ডাব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা এই যে ফুড ফুড প্রসেসিং ফুড হ্যান্ডলিং বা টোটাল যে বিষয়টা এগুলোকে আরেকটু ইলাবোরেট করে টোটাল দশটা পয়েন্ট বলেছে এর সাথে যেটাকে বলা হচ্ছে গোল্ডেন রুলস ফুড প্রিপারেশনের জন্য এটা বলেছে যেটা ফুড প্রিপারেশনের জন্য খুবই ইফেক্টিভ স্টেপ সেই বেজারগুলো কী ছিল যে যে ফুডটাকে আমরা চুজ করব। সেটাকে ভালোভাবে প্রসেস করা যেগুলো যেমন ফ্রুট ভেজিটেবল এগুলো অনেকগুলোই আছে যে প্রসেস ছাড়া ইনটেক করা যায় কিন্তু কিছু আছে যে কিছু ফুড আছে যাদেরকে প্রসেস করে খেলে এটা তুলনামূলকভাবে সেফ বেশি থাকে যেমন এক্ষেত্রে আমরা র মিল্কের কথা বলতে পারি র মিল্ক এমনিতে ইনটেক করলে দেখা যাচ্ছে যে যদি এর মাঝে যে জীবাণুগুলো থাকে এগুলো ইনটেক করলে অনেক সময় আমাদের এটা ক্ষতির কারণ হতে পারে বা বিভিন্ন ফুড পয়জনিং হতে পারে কিন্তু যদি এটাকে আমি প্রপারলি হিট করে কনজামশন করি সেক্ষেত্রে কিন্তু এই যে জীবাণুগুলো যেহেতু এটা ডিস্ট্রয় হয়ে যাবে বা কিল হয়ে যাবে তখন কিন্তু এটা ইনটেক করলে আমার জন্য ডিজিজ হওয়ার হার তুলনামূলকভাবে কম থাকবে এবং ফুড আগে আমি বলে এসেছি যে ফু কুকটা কুক ভালোভাবে কুক করা ফুডকে এবং রান্না করার সঙ্গে সঙ্গে এটাকে ইনটেক করা এবং প্রপার টেম্পারেচার এবং টেম্পারেচারের ফুডটাকে স্টোর করা আবার খাবার আগে খাবারটাকে ভালোভাবে আবার গরম করে রাখা বা র ফুড এবং কুক ফুডটাকে আলাদাভাবে প্রিজার্ভ করা এবং হ্যান্ডটা প্রপারলি ওয়াশ করা এবং কিচেন যেখানে আমি ফুডগুলো প্রসেস করব প্রপারলি ক্লিন নিট অ্যান্ড ক্লিন রাখা এছাড়াও বিভিন্ন ইনসেক্ট যেন ফুডে আক্রমণ না করে কেননা এখান থেকে জীবাণুটা দেখা যাচ্ছে ছড়িয়ে পড়তে পারে ফুডে সেটা থেকে ফুডকে প্রোটেক্ট করা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সব প্রসেসের ক্ষেত্রেই সেফ ওয়াটার ব্যবহার করা অর্থাৎ ক্লিন ওয়াটার ব্যবহার করা জীবাণুমুক্ত পানি ব্যবহার করা আমরা যদিও উপরের স্টেপগুলো ফলো করি কিন্তু সেফ ওয়াটার ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু এটা ইফেক্টিভ হবে না এর জন্য সেফ ওয়াটার ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ এটা ছিল আমাদের একটা সেফ ফুড প্রিপারেশনের জন্য আমরা কি ফলো করলে আমাদের ফুডটা তুলনামূলকভাবে কম পরিমাণ জীবাণু দ্বারা আক্রান্ত হবে এটা যদিও লিটারেলি আসলে বলা হয় যে এগুলো ফলো করলে ফুডের যে কন্টামিনেশন এটা হান্ড্রেড পারসেন্ট রিমুভ করা সম্ভব কিন্তু অ্যাকচুয়ালি যদি এটা আমরা প্র্যাকটিক্যালি বলি এটা সম্ভব না এর জন্য দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুটবর্ন ডিজিজ অনেক সময় হয়ে থাকে তো আমরা ফুটবর্ন ডিজিজ সম্পর্কে কিছু জানলাম এখন আমরা জানব যে ফুটবর্ন ডিজিজটা আসলে আমরা কীভাবে ক্লাসিফাই করতে পারি বর্ন ডিজিজটাকে বা ফুটবর্ন ইলনেসটাকে এটা আসলে ওপার এটওয়াল দুই হাজার নয় সালে ফুটবর্ন ডিজিজকে ক্লাসিফাই করেছেন দুই দুইভাবে সেটা হচ্ছে অর্গানিজম যে অর্গানিজমগুলো দ্বারা বা যে টক্সিন দ্বারা ইনফেকশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে কজাল এজেন্টের উপর ডিপেন্ড করে তার প্রথম ছিল হচ্ছে ফুড ইনফেকশনস আর একটা ছিল ফুড ইনটক্সিকেশনস দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ফুড ইনফেকশানসের ক্ষেত্রে এক্ষেত্রে যে ইনফেকশনটা হচ্ছে এটা জীবাণু দ্বারা হচ্ছে হতে পারে এটা প্যাথোজেনিক ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এটা ইনটেক করার মাধ্যমে সরাসরি ইনটেক করার মাধ্যমে এটা ডিজিজ করছে ফুডের সাথে ইনটেক করার মাধ্যমে এটা বিভিন্ন ধরনের ডিজিজ করে থাকে আর ফুড ইনটক্সিগেশন যেটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে অর্গানিজম সরাসরি রিলেভেন্ট না কিন্তু অর্গানিজমের যে অর্গানিজম যে টক্সিনটা প্রডিউস করছে এটা আমরা যখন ইনটেক করছি তখন এটা কি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইলনেস ক্রিয়েট করছে এর জন্য এটাকে ভালো হচ্ছে ফুড ইনটক্সিকেশন অর্থাৎ টক্সিন থেকে ইনটক্সিকেশন আমরা যদি ফুডবন ইলনেসকে ক্লাসিফাই করতে চাই যে কোন এজেন্ট দ্বারা হচ্ছে তাহলে দুইভাবে করতে পারে একটা হচ্ছে ব্যাকটেরিয়াল কজ আর একটা হচ্ছে নন ব্যাকটেরিয়াল কজ ব্যাকটেরিয়াল কজের মাঝে এখানে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যেমন সালমোনেলা এটা খুবই কমন যে সালমোনেলা দিয়ে ফুড ফুডবর্ন ইলনেস হচ্ছে ইস্টিরিশিয়া কোলাই ক্যাম্পাইলো ব্যাক্টার জিজুনি ক্রসটেরিয়াম পারফ্রিনজেন্স ব্যাসিলাস সিরিয়াস এবং নন ব্যাকটেরিয়াল যদি দেখি তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে মাইক্রোটক্সিন ভাইরাস প্যারাসাইট মাইক্রো মাইকোটক্সিন হচ্ছে যে ফাঙ্গাস থেকে যে টক্সিনগুলো তৈরি হচ্ছে এটাকে আমরা মাইকোটক্সিন বলছি বিভিন্ন ধরনের ফাঙ্গাস তা বিভিন্ন ধরনের টক্সিন ক্রিয়েট করে এবং এই টক্সিনগুলো যখন আমরা ফুডের সাথে ইনটেক করি তখন এটা আমাদের জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ইলনেস ক্রিয়েট করে তো আমরা কিছু ভাইরাস দেখতে পারি যেমন ভাইরাস হেপাটাইটিস এ ভাইরাস রোটা ভাইরাস ভাইরাসের কথা আমরা খুব বেশি শুনে থাকি রোটোভাইরাস দিয়ে বিভিন্ন ধরনের ডায়রিয়া হয়ে থাকে এবং এটাতে অনেক মানুষ সাফার করে এভিআর আর প্যারাসাইটের মধ্যে আমরা দেখতে পারি যে প্যারাসাইট যদিও তুলনামূলকভাবে কম কিন্তু প্যারাসাইটও আমাদের বিভিন্ন ফুড নিলনেস করে থাকে যেমন এন্টাময়বিয়া হিস্টোলাইটিক আমরা সবাই জানি এটা কী করে টেনিয়াসোলিয়াম টেনিয়াসেজেনাটা ডাইফাইলিও বোত্রিয়াম স্পিসিস জিয়ারডিয়ালিয়া এগুলো আমাদের দেখা যাচ্ছে ফুডের সাথে আমরা যদি এদেরকে ইনটেক করে থাকি সেক্ষেত্রে আমাদের ডিজিজ হয়ে থাকে মাইক্রোটক্সিনের মধ্যে রয়ে গেছে যেমন আফলাটক্সিন অক্রাটক্সিন সাইট্রিনেন আর্গোড এই টক্সিনগুলো আমাদের শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের ইলনেস ক্রিয়েট করে থাকে এখন কিছুক্ষণ আগে আমি বলে এসেছি ক্লাসিফিকেশনে যে ফুড বর্ন ইনফেকশন এবং ফুড বর্ন ইনটক্সিকেশনের মধ্যে কি পার্থক্য রয়েছে তারপরে এটাতে যদি আমরা আরেকটু আলোকপাত করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ফুড বর্ন ইনফেকশনের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে এখানে অর্গানিজম অবশ্যই প্যাথোজেনিক অর্গানিজম সরাসরি এখানে প্রেজেন্ট থাকবে লাইভ সেল থাকবে এখানে হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস কিন্তু এক্ষেত্রে ইনটক্সিকেশনের ক্ষেত্রে কিন্তু কোনো লাইভ সেল ইনভলভ না এক্ষেত্রে হচ্ছে লাইভ সেল থেকে তৈরি যে টক্সিন সেটা ইনভলভ এবং এক্ষেত্রে মেকানিজমের ক্ষেত্রে যেহেতু ইনফেকশনের ক্ষেত্রে অর্গানিজমটা সরাসরি বডিতে প্রবেশ করছে অর্গান বর্ন ইনফেকশনের ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে এটা ইন্টেস্টাইনের যে লাইনিং থাকে সেখানে ইনভেট করে এবং মাল্টিপ্লিকেশন করে বাট এটা কিন্তু ইনটক্সিকেশনের ক্ষেত্রে এই ধরনের কোনো ইনফেট বা মাল্টিপ্লিকেশন হওয়ার চান্স নেই এবং ইনকিউবেশন পিরিয়ড যেহেতু এখানে সরাসরি ফুডের সাথে অর্গানিজম প্রবেশ করছে সে ইনফেট করা মাল্টিপ্লিকেশন করা এবং সে এবং সিমটমটা ইলনেসটা তৈরি করতে বেশ কিছুটা সময় লাগে সেটা হতে পারে ঘন্টা অথবা তার থেকে বেশি হতে পারে বাট যেহেতু আমি টক্সিন সরাসরি ফুডের সাথে ইনটেক করছি সেক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ডটা কিন্তু ইনফেকশনের থেকে কম সময় লাগে এবং এক্ষেত্রে সিমটমটা দেখা ভ্যারি করে যেহেতু ইনফেকশনের সময় আমরা দেখেছি যে অর্গানিজম সরাসরি ইনভেট করছে এর জন্য অনেক সময় যে ইনটেস্টায়নাল লাইনিংয়ে যেহেতু সে ইনভেট করে এবং মাল্টিপ্লিকেশন করে অনেক সময় ইনফেকশনে অ্যাবডোমিনাল ক্রাম্পস হয় ডায়রিয়া তারপরে নশিয়া ভমিটিং এগুলো দেখা যায় মোস্ট ইম্পর্টেন্টলি এখানে অনেক সময় ফিভার দেখা যায় যেটা কি কিনটক্সিগেশনে একদমই দেখা যায় না আর ইন্টক্সিকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোমিটিং নসিয়া ডায়রিয়া এগুলো থাকলেও সাথে আর যেটা হয় যে বিভিন্ন ধরনের রেসপিরেটরি ফেলার হতেও পারে বা ডাবল ভীষণ এই ধরনের সমস্যাগুলো সিমটমগুলো দেখা যেতে পারে এটা অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করে কিন্তু এটা হচ্ছে অ্যাজ জেনারেল এরকম দেখা যায় এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে যেহেতু ফুড বর্ন ইনফেকশন বডিতে যাচ্ছে এবং এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে তো সেক্ষেত্রে এটা যখন যে কনজিউমার ছিল তার ফিসিসের সঙ্গে এটা এক্সপেল হলে তখন এটা ওরোফিকাল রুটে কিন্তু ট্রান্সমিশন হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় বাট ইনটক্সিকেশনের ক্ষেত্রে এই এটা পসিবল না এবং এই ক্ষেত্রে যদি আমি বলি ফ্যাক্টরগুলো ফ্যাক্টরগুলো সেখানে ফুড ইনটক্সিকেশনের ক্ষেত্রে সাধারণত যদি প্রপার কুকিং না করা হয় এবং পর্যাপ্ত পরিমাণ টেম্পারেচারে কুক না করা হয় তখন অনেক সময় ফুড ইনটক্সিকেশান হয়ে থাকে আর ফুড ইনফেকশনের ক্ষেত্রে এটা যে কোনোভাবেই হতে পারে বাট মোস্ট ইম্পর্ট্যান্টলি ক্রস কন্টামিনেশন বা প্রপার হ্যান্ডেলিং না করা হলে হাইজেনিক মেনটেন না করা হলে তখন দেখা যাচ্ছে যে ফুডে ইনফেকশন হওয়ার হারটা তুলনামূলকভাবে বেশি থাকে আমরা ফুড বর্ন ইনফেকশন বা ফুড বর্ন ডিজিজ ফুড বর্ন ইলনেস জেনেছি এখন ফুড বর্ন ডিজিজ যখন হয় তখন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ফুড বর্ন ডিজিজের একটা আউটব্রেক হয় তো বর্ন ডিজিজ যে আউটব্রেক হয়েছে এটাকে আমরা কীভাবে ডিফাইন করব এটা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এটাকে ডিফাইন করেছে যে যখন দুই বা তার বেশি পিপল একই ফুড অথবা ড্রিঙ্ক শেয়ার করার মাধ্যমে সেম ইলনেস যে ইলনেসে আক্রান্ত হবে বা সেম ইলনেস সেম সিমটম শো করবে তখন আমরা এটাকে বলবো বর্ন ডিজিজ আউটব্রেক এখন এই ফুটবন ডিজিজটা আমরা আউটব্রেক যে হয় ফুটবন ডিজিজের এটা ইনভেস্টিগেশন আমরা কেন করব। এটা ইনভেস্টিগেশন আমাদের করার প্রয়োজনীয়তা আছে এটার অবজেক্টিভস হচ্ছে যে আমরা যে অরগানিজমটা ইনভলভ ছিল সেটাকে আইডেন্টিফাই করা এবং কোথা থেকে কন্টামিনেশনটা হয়েছে সেটা ফাইন্ড আউট করা এবং এটা কিভাবে গ্রোথটা কিভাবে হচ্ছে এটা আমাদের জানা যাতে আমরা এটাকে স্টপ করতে পারি এবং ফার্দার এটা আউটব্রেকটা না হয় মেনটেন করতে পারি একটা ফুটবর্ন ডিজিজ আউটব্রেক হলে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এটা জানা যায় না যে অ্যাকচুয়াল এটিওলজিটা কি বা কোন কারণে এটা হয়েছে এটা ফাইন্ড আউট করতে বেশ কিছুটা সময় লেগে যায় তবে আমরা ইনকিউবেশন পিরিয়ড দেখে কিছুটা ধারণা নিতে পারি বা জেনারেট হাইপো হাইপোথিসিসটা জেনারেট করার জন্য যেমন এটাকে আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করে ইনকিউবেশন পিরিয়ডের উপর ডিপেন্ড করে যেমন যদি এটা এক ঘন্টার কম সময় হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এটা কোনো টক্সিন থেকে অর্থাৎ কেমিক্যাল পয়জনিং হয়েছে ইনটক্সিকেশন হয়েছে আর যদি এক থেকে সাত ঘন্টার মধ্যে হয় তাহলে মোস্ট প্রভাবলি এটা হয়তো স্ট্যাফাইলো ফুড পয়জনিং হতে পারে আর যদি এটা সাতের উপর থেকে চোদ্দো পর্যন্ত হয় তাহলে আমরা ধরে নিতে পারি প্রভাবলি এটা ক্রো ক্রোস্টির পারফ্রসেন্স ফুড পয়জনিংটা হতে পারে আর যদি চৌদ্দ ঘন্টার উপরে হয় তাহলে হয়তো অন্য কোনো ইনফেকশাস অর্গানিজম বা টক্সিন থেকে এই আউটব্রেকটা হতে পারে এটা আমরা মোটামুটি ধারণা করে নিতে পারি একটা ফুটবল ডিজিজ আউটব্রেক হলে সেখানে ইনভেস্ট ইনভেস্টিগেশন করতে গেলে অবশ্যই আমাদের টিম প্রয়োজন এবং এই টিম ডিপেন্ড করবে আমাদের আউটব্রেকের বিস্তারটা কীরকম এবং হচ্ছে এটার সিবিআইটিটা কীরকম তারপরে এই টিমে সাধারণত এপিডেমিওলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট বিভিন্ন রেগুলেটরি অফিসিয়ালস অবশ্যই ইনভলভমেন্ট থাকবে এবং তাছাড়া প্রয়োজন হলে আরও কিছু টিম মেম্বার এখানে ইনকর্পোরেট করা করা যেতে পারে আর কি ফুটবর্ন ডিজিজ আউটব্রেক ইনভেস্টিগেশন করার জন্য কিছু স্ট্যান্ডার্ড স্টেপ আছে ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাতটা স্টেপ আছে যে সাতটা স্টেপ ফলো করে আমরা খুব ইজিলি ফুডবর্ন ডিজিজটা ইনভেস্টিগেশন করতে পারি সেই সাতটা স্টেপটা কি একটা হচ্ছে ডিটেক্ট পসিবল আউটব্রেক দুই নাম্বার স্টেপ হচ্ছে ডিফাইন অ্যান্ড ফাইন্ড কেসেস তিন নাম্বার জেনারেট হাইপোথিসিস অ্যাবাউট লাইকলি সোর্সেস চার নাম্বার টেস্ট হাইপোথিসিস পাঁচ নাম্বার হচ্ছে সলভ পয়েন্ট অফ কন্টামিনেশন অ্যান্ড সোর্স অফ দ্য ফুড ছয় নাম্বার হচ্ছে কন্ট্রোল অ্যান্ড আউটব্রেক অ্যান্ড লাস্ট ওয়ান ডিসাইড অ্যান্ড আউটব্রেক ইজ ওভার আমরা এখন এই স্টেপগুলো নিয়ে একটু ইলাবোরেটলি জানব প্রথম পয়েন্টটাই ছিল যে এখানে যে আউটব্রেক হচ্ছে আউটব্রেকটাকে খুঁজে বের করা অ্যাকচুয়ালি আউটব্রেকটা খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট হয়ে যেতে পারে যা যে পিপলগুলো ইল হয়েছে ইলনেস যাদের হয়েছে তারা যদি স্প্রেড আউট হয়ে যায় ওয়াইড রেঞ্জ এরিয়াতে তারা যদি স্প্রেড আউট করে তাহলে সেক্ষেত্রে আমাদের খুঁজে পাওয়াটা অনেক ডিফিকাল্ট হবে কিন্তু এখানে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাদের কে খুঁজে বের করা এবং তাদের যে সিমটমগুলো বা প্রাইমারিলি তারা কী ধরনের প্রবলেম ফেস করছে এই প্রবলেমগুলো জানা এবং একই সাথে আশেপাশে কতজন হয়েছে এরিয়াটা সম্পর্কে একটা ধারণা নেওয়া এটা আমরা বিভিন্নভাবেই পেতে পারি যেমন হচ্ছে পাবলিক হেলথ সার্ভিলেন্সের মাধ্যমে ফর্মাল অথবা ইনফর্মাল রিপোর্টের মাধ্যমে ল্যাবরেটরি টেস্ট বা ট্র্যাকিংয়ের মাধ্যমে হতে পারে এখানে পাবলিক হেলথ সার্ভেলেন্সের জন্য যে পাবলিক হেলথ অফিস অফিসার থাকবে তিনি রেগুলার ইনফরমেশন গ্যাদার করার মাধ্যমে যে এক্সপেক্টেড লেভেল থাকবে তিনি চেক করবেন যে এর থেকে এক্সপেক্টেড লেভেল থেকে বেশি হয়েছে কিনা ডিজিজের হারটা সেই যখন এক্সপেক্টেড লেভেল থেকে বেশি হবে তাহলে আমরা এটাকে আউটব্রেক হিসেবে ধরে নিতে পারি এবং একই এলাকায় যদি এই এক্সপেক্টেড একই টাইমে এক্সপেক্টেড লেভেল থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো এখানে একটা ডিজিজের ক্লাস্টার হয়েছে এবং ক্লাস্টারটা আইডেন্টিফাই করা এবং আউটব্রেকটা খুঁজে বের করা তখন পাবলিক হেলথ যে অফিসার থাকবে তার জন্য তুলনামূলকভাবে এজে হবে আর ইনফর্মাল রিপোর্ট বলতে যারা রকম অসুস্থ হয়ে যায় তারা যদি ইনফর্ম করে হায়ার অথরিটিকে তখন এই নিউজটা কিন্তু আমরা পেতে পারি যে এই ধরনের ইলনেস দেখা দিয়েছে আর ফর্মাল বলতে যে ডাক্তার বা মাইক্রোবায়োলজিস্ট যেখানে টেস্ট করানো হয় স্যাম্পলগুলো তারা যদি হায়ার অথরিটিকে তারা টেস্ট করার সময় যদি দেখে নোটিফায়েবল ডিজিজগুলো বেশি দেখা যাচ্ছে সেক্ষেত্রে তারা যখন হায়ার অথরিটিকে জানাবে তখন এটা ফর্মাল রিপোর্টিং সিস্টেম হবে আর কি দুই নম্বর স্টেপ ছিল যে ডিফাইন অ্যান্ড ফাইন্ড কেজেস যখন আমি খুঁজে বের করলাম এক নাম্বার স্টেপের মাধ্যমে যে এখানে একটা পসিবল আউটব্রেক হতে পারে পসিবল আউটব্রেক হয়েছে তখন আমার ফার্স্ট ফার্স্ট কাজ হবে যে সিক পিপলগুলো যে আছে তাদের যে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করা এবং তারা কারণ তাদের ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন কি সাইজ হতে পারে বা টাইমিংটা কেমন হতে পারে সিবিআইটিটা কেমন যে আউটব্রেকটা হয়েছে বা ডিজিজটা হয়েছে এবং এটার পসিবল সোর্সটা কি হতে পারে এটা কিন্তু জানার জন্য আমাদের অবশ্যই বেসিক পিপলগুলোকে ফাইন্ড করা প্রয়োজন এক্ষেত্রে ওয়াইজ হয় একজন পাবলিক হেলথ অফিসিয়াল সে সে অবশ্যই এক্ষেত্রে একটা কেস ডেফিনেশন দাঁড় করাবে যেখানে যে যে সিমটমগুলো আছে সিমটমগুলো প্লাস ইলনেসের যে ফিচারগুলো এগুলো ইনক্লুড থাকবে পরবর্তীতে কেস ডেফিনেশনের উপর বেস করে কেস কেসগুলোকে আইডেন্টিফাই করা কেস কাউন্ট করাটা প্রয়োজন হবে এবং তখন আমরা তাদেরকে ডিফাইন করতে পারবো যে এরা যেহেতু কেস ডেফিনেশন মেনটেন করেছে এরাই কেস এবং পরবর্তীতে এই যে ইলনেসগুলো কাউন্ট করা হলো কেস কাউন্ট করা হলো এগুলোকে যদি আমরা এপিডেমিক কার্ভে প্লট করি তখন আমরা কিন্তু এই এই টাইমের মাঝে কি পরিমাণ ইলনেস হয়েছে এটা কিন্তু আমরা দেখাতে পারবো এবং সেখান থেকে আমরা ধারণা নিতে পারবো এখানে একটি গ্রাফ দেখানোর চেষ্টা করেছি যেখানে হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছিল যে ফ্রোজেন বেড কনজামশন করার দু সালের একটা রিপোর্ট এখানে যেটা বর্ন একটা ইনফেকশন ছিল পরবর্তী স্টেপ হচ্ছে হাইপোথিসিস জেনারেট করা অর্থাৎ কোথা থেকে কোথা থেকে আমার এই যে ডিজিজটা ছড়িয়ে পড়েছে আউটব্রেকটা হয়েছে সোর্সটা কি সেটা খুঁজে সেটা কোথায় হতে পারে এটা একটা হাইপোথিসিস জেনারেট করা এটা আসলে একটা অনগোয়িং প্রসেস এবং এটারকে ন্যারো করা যেতে পারে যদি আমরা ফেস টু ফেস ইন্টারভিউ নেই কোশিয়ার ফলো করি এবং যদি আমরা সরাসরি হোম ভিজিট করি এবং তাদের যারা অসুস্থ হয়েছে তাদের হোম ভিজিট করি এবং ইনফরমেশানগুলো কালেক্ট করি এবং সেই ইনফরমেশানগুলো যদি আমরা ব্যবহার করি না তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা হাইপোথিসিস যে জেনারেট করব এটা তুলনামূলকভাবে মোর অ্যাকুরেট হবে এক্ষেত্রে এপিড এপিডেমিওলজিক ডেটা বা ট্রেসব্যাক ডেটা ফুড এবং এনভায়রনমেন্টাল টেস্টিং যে করা হয়ে থাকে যদি সেটার যে ডেটা সেই ডেটাগুলো অ্যাড করলে তুলনামূলকভাবে হাইপোথিসিস জেনারেট করাটা ইজি হয়ে যায় চার নম্বর যে স্টেপ সেটা হচ্ছে হাইপোথিসিস টেস্ট করা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনফরমেশনগুলো কালেক্ট করা হয় ফিল্ডে যে সে ওপর ইনফরমেশনের উপরে ডিপেন্ড করে বিভিন্ন এপিডেমিওলজিক স্টাডি ব্যবহার করে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন কালেক্ট করে এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা হয় এক্ষেত্রে কেস কন্ট্রোল স্টাডিটা খুবই ইফেক্টিভ একটা স্টাডি টেস্টিং টেস্টিংয়ের ক্ষেত্রে এই ধরনের কেসে সেক্ষেত্রে কেস কেস নেওয়া হয় যারা অসুস্থ থাকে তাদেরকে কেস হিসাবে এবং তাদের সিমিলার প্রপার্টির যারা থাকবে তাদেরকে কন্ট্রোল হিসেবে নিয়ে একটা টেস্ট করা হয় এবং এখানে ফুডের সাথে তাদের যে ডিজিজ কজেশন অ্যাসোসিয়েশন এটা বের করা হয় এবং যে ফুডটা থাকে যেখান থেকে পসিবল সোর্স যেটা যেখান থেকে হতে পারে সেখানকার যে ফুডটা টেস্ট করা হয় এবং ফুড টেস্ট করে সাধারণত দেখা হয় যে যে অর্গানিজমের ফিঙ্গারপ্রিন্ট ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া যায় সেটা আসলে যে সিক পিপল থাকে সিক পিপলের স্টু স্যাম্পলে আদৌ এই ধরনের অর্গানিজম পাওয়া যায় কিনা তবে ফুড টেস্টিং করাটা খুব একটা ভ্যালিড না কেননা এটা ফুড যে কোনো সময় এটা কন্টামিনেটেড হতে পারে এমন হতে পারে যে কনজিউমার কনজামশন করার পরে ফুডটা কন্টামিনেটেড হয়েছে এবং অনেক সময় ফুড বেশি দিন যেহেতু প্রিজার্ভ করা যায় না বা তখন ফুডটা স্পয়লিস হয়ে যেতে পারে সো আমরা এখান থেকে স্যাম্পল পাওয়াটা তুলনামূলকভাবে ডিফিকাল্ট তাহলে আমাদের হাইপো হাইপ্রোথিসটা টেস্ট করার উদ্দেশ্যই ছিল যে আমরা যে এই যে হাইপোথিসিস জেনারেট করেছি আইডেন্টিফাই করেছি যে এখান থেকে কমন সোর্স হতে পারে ফুড ইনফেকশনের সেটা আসলে কারেক্ট কিনা এটা ফাইন্ড আউট করা পাঁচ নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে ফাইন্ড আউট করা যে ফুডের কন্টামিনেশন কোথা থেকে হয়েছে তো এই ক্ষেত্রে এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট অনেক বড় ভূমিকা পালন করতে পারে অর্থাৎ যেখানে খাবারটা প্রসেস করা হয় যদি আমরা এই জায়গাটা দেখি যে এটা অ্যাসেস করতে পারি তাহলে হয়তোবা যে প্যাথো প্যাথোজেনিক অর্গানিজমের সেখানে অ্যাভেলেবিলিটি কেমন বা সেখানে কন্টামিনেশন হার কন্টামিনেটেড হওয়ার হারটা কতটুকু বেশি এটা আমরা জানতে পারবো আর একটা হতে পারে সেটা হচ্ছে আমরা ট্রেস ব্যাক করতে পারি যে খাবারটা কোথা থেকে এসেছে যে চেইনটা ফলো করতে পারি ফুড প্রোডাকশন যে চেইনটা সেটা ফলো করে আমরা কিন্তু খুঁজে বের করতে পারি ঠিক সোর্সটা কোথায় হতে পারে এবং এটাকে আমাদের পুরোপুরি যখন আমরা ফাইন্ড আউট করব তখন আমরা পরবর্তী স্টেপে স্টেপে চলে যাব যেটা হচ্ছে আউটব্রেকটা কন্ট্রোল করা এখানে ফুড প্রোডাকশন যে চেইন এটা আমি দেখানো ট্রাই করেছি যে এটা হতে পারে কোনো রেস্টুরেন্ট বা হোম হোমে একটা খাবার প্রসেস করা হলো এখানে এখানে কন্টামিনেটেড হয়তো কিচেনে হতে পারে অথবা এটা হতে পারে যে রেস্টুরেন্ট থেকে যে খাবারটা খাওয়া হয়েছে বা কনজামশন করা হয়েছে সেখান থেকেও কিন্তু ফুডটা কন্টামিনেটেড হতে পারে যদি আমি রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে এসে বাসায় বাসায় সরাসরি ইনটেক করি অথবা কেউ রেস্টুরেন্টে যেয়েও খায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে খাবারটা খায় তাহলে তাদের এই ইনফেকশন হওয়ার কিন্তু একটা পসিবিলিটি থেকে যাবে এক্ষেত্রে যে এপিডেমিওলজিক কার্ভ এবং ম্যাপ যে এরিয়া এ ওয়াইড রেঞ্জ অফ এরিয়াতে কোথায় কোথায় পসিবিলিটি থাকতে পারে খাবারটা যাওয়ার বা এই ইনফরমেশানগুলো আমাদের কালেক্ট করার প্রয়োজন হতে পারে এটা হচ্ছে ফুড চেইনটা যদি আমরা ফলো করি ব্যাকওয়ার্ডলি তাহলে আমরা কিন্তু সোর্সটা কোথায় এটা তুলনামূলকভাবে খুব সহজভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং যখন ফাইন্ড আউট করতে পারবো তখন আমরা চেষ্টা করবো এই যে আউটব্রেকটা হয়েছে এটা যেন ফার্দার না হয় এর জন্য কন্ট্রোল ডিফারেন্ট কন্ট্রোল মেজার নেওয়ার যে এক্সট্রা যে ফুড থাকবে সেগুলোকে থ্রো আউট করা এবং যে পিপলগুলো থাকবে তাদেরকে ওয়ার্নিং দেওয়া বা অ্যালার্ট করা অ্যালার্ম 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 করা আর একটা হতে পারে যে ফুড হ্যান্ডেলিং ভাবে হচ্ছে কিনা না বা হাইজেনিক মেনটেনেন্স যে করা প্রয়োজন এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অ্যাওয়ার করা যেতে পারে যাতে করে তারা অ্যালার্ট হয় ফিউচার এই আউটব্রেকটা আর না হয় বা তুলনামূলকভাবে বন্ধ হয় আর কি এবং লাস্ট ওয়ান যে স্টেপ সেটা হচ্ছে যখন আর নতুন এক্সপেক্টেড লেভেলের তুলনায় আর বেশি ডিজিজ না হয় বেশি ইলনেস না কাউন্ট করা যায় তাহলে আমরা ধরে নেব যে এখানে আউটব্রেকটা ওভার হয়ে গেছি এবং এটাকে আউটব্রেক ওভার হয়েছে এটা এটা ঘোষণা দেওয়া যেতে পারে এই ছিল টোটাল সাতটা স্টেপ যার মাধ্যমে আমরা একটা ফুটবন ডিজিজ আউটব্রেক হলে এটা ইনভেস্টিগেশন করতে পারে আমরা কিন্তু ফ্লো চার্টের মাধ্যমে ফুড বোন আউটব্রেক ইনভেস্টিগেশনটা দেখাতে পারি যে কি কী ওয়েতে আমরা একটা ফুড বোন আউটব্রেক ফুড বন ডিজিজ আউটব্রেক হলে আমরা ইনভেস্টিগেশন করতে পারবো এখানে যে সাতটি স্টেপ বলেছি সেটা আছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে আমি যখন হাইপোথিসিস টেস্ট করবো যদি দেখি যে আমার হাইপোথিসিসের সাথে হাইপোথিসিস যেটা করেছে ফুড এবং ইলনেসের কোনো অ্যাসোসিয়েশন নয় তাহলে আমাকে পুনরায় হাইপোথিসিস জেনারেট করতে হবে এবং পুরো প্রসিডিউরটা আবার ফলো করতে হবে এবং যখন কেস স্টপ হবে অথবা কোনো অ্যাসোসিয়েশন না সত্ত্বেও কেসটা স্টপ হয়ে যাবে তখন এটাকে আমরা মিস্টেরিয়াস কেস হিসেবে ঘোষণা করব। এবং ওভার হয়ে গিয়ে এটা ওভার হয়ে গেছে এটা আমরা বলতে পারি বা ধরে নিতে পারি Thanks for watching.